প্রায় অর্ধকোটি টাকার জাল নোট সহ চারজনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মুইন জানান, গত এক বছরে প্রায় 2 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে এ চক্রটি। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। ঈদ পূজা কিংবা যে কোনো উৎসবে এসব চকচকে ও ঝকঝকে জালনোট ছড়িয়ে দেওয়া হতো, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে জালনোট বিক্রি করত এ চক্রটি। চক্রটি রাজধানী সহ বিভিন্ন জেলায় 1 লাখ টাকার জালনোট 20 থেকে 25 হাজার টাকায় বিক্রি করত বলে জানিয়েছে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জালনোট তৈরি করার এ চক্রের মূল হোতা আমিনুল হক সহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ এলাকায় নিজেরাও জালনোট দিয়ে লেনদেন করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে বলেছে প্রায় 2 কোটি টাকা মূল্যমানের জালনোট তারা তৈরি করে বাজারে ছড়িয়ে দিয়েছে। প্রাথমিকভাবে আমিনুল এই জালনোটগুলো প্রিন্ট করা পরবর্তী দিদারকে দিত। দিদার এবং সুজন মিলে ডাইজের মাধ্যমে এগুলো কাটিং করা এবং পরবর্তীতে ক্লায়েন্টদের কাছে পৌঁছে দেয়া, এই কাজগুলো দিদারের নেতৃত্বে সম্পন্ন করা হতো। অল্প পুঁজিতে জালনোট তৈরি করা যেত বলে সহজে এই চক্রটি এ ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে জানায় র‍্যাব। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় 1/2 কোটি টাকার জালনোট, ল্যাপটপ, প্রিন্টার সহ জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা টাকাটাকে যখন তারা প্রিন্ট করার পরবর্তীতে কিছু সময় রাখা, 7 দিন 10 দিন রেখে যেন একটু পুরাতন মনে হয় বা একটু ইউজেবল অবস্থা মনে হয়, এইভাবেই তারা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন। যে কোনো প্রকার লেনদেন করার ক্ষেত্রে জনগণকে টাকা যাচাই বাছাই করে নেওয়ার পরামর্শ দেন র‍্যাব। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।